একটা বন্ধু চাই যে আমাকে হেল্প করবে। আমি একবার ঠকছি, আমি দ্বিতীয়বার আর ঠকতে চাই না। আমি এরকম একটা বন্ধু চাই যে আমাকে দেখে আমার মতোই হতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, দেশের বিভিন্ন জায়গায় গিয়ে, প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা ভিডিও করে থাকি। এরকমই একটি জেলায় এসেছি, শোনাবো একটি বোনের জীবনের গল্প। কি করে, কি জন্যই বা ইউটিউবের সামনে এসেছে, তার জীবনের গল্পটি তুলে ধরবো। দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে বসে আছে একটি বোন, জানাবো তার জীবনের গল্প। চলুন আমরা কথা না বাড়িয়ে তার কাছেই সরাসরি চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপু আপনার? আমার নাম সেলিনা। সেলিনা আপু, এই যে আমাদের ইউটিউবের সামনে এসেছেন, আপনার কি জীবনের কষ্ট দুঃখ কথা বলতে এসেছেন বলুন। হ্যাঁ, আমার জীবনে কষ্ট আছে ভাইয়া। জি বলুন। আমার হাজবেন্ড আমার কাছে নেই, আমার একটা বাচ্চা আছে, বাচ্চার যখন বয়স 1.5 বছর তখন। আপনাদের দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সুন্দরগঞ্জ, দিনাজপুরের সুন্দরগঞ্জে। হ্যাঁ হ্যাঁ, দিনাজপুরের সুন্দরগঞ্জে আপনাদের বাড়ি। আপনার হাজবেন্ডের বাড়ি কোথায় ছিল? হ্যাঁ, পাশাপাশি পাশাপাশি ছিল। আচ্ছা, তারপরে বলুন আপনাদের বিয়েটা কিভাবে হলো, সেই গল্প থেকে একটু শুরু করুন। হ্যাঁ, বিয়েটা হয়েছে আমাদের দুইজনায় ভালোবাসা করে বিয়ে হয়েছে। আচ্ছা, হওয়ার পর আমরা ঢাকায় আইসি। ঢাকায় আইসা যখন আমার বাচ্চার বয়স 1.5 বছর তখন আমার হাজবেন্ড আমাকে থুয়ে ওর নাই, মানে উধা হয়ে গেছে, আর ওর কোনো খোঁজ পাইনি। হ্যাঁ বলুন আপু। তারপরে আমার বাচ্চা যখন 1.5 বছর বয়স তখন আমার বাচ্চাকে ধুয়ে আমাকে ধুয়ে ও উধাও হয়ে গেছে, অল্প কোনো খোঁজ খবর পাই নাই। পরে আমি যেভাবেই হোক আমি চলছি, চললাম। আমার বাচ্চা বড় হয়েছে, এখন 4.5 বছর বয়স। ওর এখন অনেক চলার সমস্যা হয়েছে। আমি একটা টেইলার্সে কাজ করছিলাম, ওই জায়গাও এখন ভাইরাসের পর থেকে ওই জায়গায় আর লোক নিচ্ছে না, ঢুকতে দিচ্ছে না। এই কারণে অনেক কষ্ট হচ্ছে বাচ্চাকে নিয়ে। বাচ্চার বয়স এখন 4.5 বছর, ওকে স্কুলে ভর্তি করাইতাম, তাও এখন ভর্তি করাইতে পারতেছি না, নিজেরা ভালো মতো খাইতে পারতাম। আচ্ছা ভাই, যে আপনারা যখন প্রেম করলেন, 1 বছরের প্রেম, আপনি লেখাপড়া করেছেন? হ্যাঁ। কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছেন? আমি ক্লাস 8 থেকে লেখাপড়া করছি। 8 পর্যন্ত লেখাপড়া করেছেন। প্রেমটা কি স্কুল জীবনে করেছেন না পরে, লেখাপড়া ছেড়ে দেওয়ার পরে করেছেন? লেখাপড়া ছেড়ে দিছি, তারপর হঠাৎ করে দেখা হয়েছে আমার সাথে, তখন ওর সাথে আমার আলাপ হয়েছিল। আচ্ছা, মানে প্রথম দেখাতে কি আপনার ভালো লেগেছিল না তার ভালো লেগেছে? হ্যাঁ, প্রথম দেখাতে দুইজনকে ভালো লেগেছিল, দুইজনকে ভালো লেগেছিল। মানে আপনারও তাকে ভালো লেগেছে, সেও আপনাকে পছন্দ করেছে। তারপরে এই যে 1 বছর আপনারা প্রেম করলেন, আপনারা কি মোবাইলে যোগাযোগ করতেন না সরাসরি দেখা করতেন? হ্যাঁ, মোবাইলে যোগাযোগ করতাম, দেখাও করতাম মাঝে মাঝে, এইভাবেই আর কি আমাদের বিয়ে হয়েছিল। মানে আপনাদের পাশাপাশি, মানে পাশের গ্রামেরই ছিল? হ্যাঁ, পাশের গ্রামেরই ছেলে। সে কি করত? সে ঢাকায় থাকতো, চাকরি করতো গার্মেন্টসে। মানে যখন দেশে যাইতো তখন? হ্যাঁ, দেশে যাইতো তখন আবার ফোনে কথা বলছি, এইভাবে আর কি আলাপ হয়েছে আমার সাথে ওর। মানে তার কোনো ভালো দিক, আপনার কোন কোনো ভালো দিকের গল্পটা একটু বলেন। হ্যাঁ, ভালো দিক, প্রতিদিন ফোন দিয়ে ভালো মতো খোঁজ খবর নিত। বিয়ের পর 1 বছর ভালোই কাটছে আমাদের, বাচ্চা হওয়ার পরও ভালোই কাটছে। কাটার পর হঠাৎ করে এরকম উদাহ হয়ে গেছে, আর কোনো খোঁজ পাই না ওর। এদিকে একটু তাকাবো। আচ্ছা, এই যে আপনারা সংসার করেছেন কতদিন? হ্যাঁ, সংসার করেছি 1.5 বছরের মতো। 1.5 বছর, 1 বছর প্রেম করেছেন, 1.5 বছর সংসার করেছেন। এই যে 1.5 বছর, আপনার তো দেখতে শুনতে মাশাল্লাহ অনেক সুন্দর, চেহারা লম্বা চোড়া, মানে সব দিক দিয়ে, তাহলে কেন আপনাকে রেখে চলে গেল? জানি না ওর হঠাৎ করে কি হয়েছিল, জানি না, হঠাৎ করে আমাকে রেখে উধাও হয়ে গেছে, কোনো খোঁজ খবর নাই, আমার কোনো খোঁজ খবর নাই না, বাচ্চাটার ফোন দিয়ে কোনো খোঁজ খবর নাই না, মানে কোনো যোগাযোগ নেই। এই যে আপনি ঢাকা শহর আসছেন কতদিন হল?
মানে আপনাদের বিয়ের পর পরে নিয়ে আসছেন? হ্যাঁ, বিয়ের পর ও ঢাকায় গিয়ে চাকরি করতে পরে আমাকে নিয়ে এসেছে। আচ্ছা, এই যে ঢাকায় এনে আপনাকে এই যে এখন বিপদে ফেলে এখন কোথায় গেছে, তাহলে আপনারা এখন কিভাবে আপনি চলেন? কিভাবে চলি, আমাকে রেখে গেছে আমার শ্বশুর বাড়িতেও, আমাকে ওরাও কোনো পাত্তা দেয় না, ওদের ছেলে নেই কারণে কোনো পাত্তা দিচ্ছে না, আমাকে বাড়িতেও নেয় না ওদের, আমার বাবার বাড়িতেও যাইতে পারি না ওই জায়গাও, এই জন্য ঢাকায় অসহায়ের মতো পড়ে রয়েছি, কোনো খোঁজখবর নেই, কেউ খোঁজখবর নেয় না আমার, আমার বাচ্চাটার নিয়ে অনেক অসুবিধার মধ্যে আছে। আচ্ছা আপা, এই যে আপনি এই ঢাকা শহরে এই একা একা কিভাবে থাকেন, কি করেন? হ্যাঁ, একা একা একটা ছোট্ট একটা বাসা নিয়ে ওই জায়গায় থাকি, আর বাসা বাড়িতে যদি কাজে যাই মানুষ অনেক খারাপ মন্তব্য করে, যে মানে কাজ দিতে চাই অনেক বাজে বাজে কথা কয়, এই কারণে আমি আর যাই না ওই জায়গায়, আর বাচ্চাটারে নিয়ে বাসা বাড়িও কাজ করতে অনেক কষ্ট হয়, তারপরও মানুষ কাজ দিতে চায় না, দিলেও আবার খারাপ খারাপ বাজে বাজে মন্তব্য করে, এইভাবে আর কি চলতেছি, অনেক বিপদের মধ্যে আছি। এই যে আপনি যে বাসাটায় থাকেন তার ভাড়া কত? এই বাসা ভাড়া 2600 টাকা। 2600 টাকা বাসা ভাড়া? তো এই যে 2600 টাকা বাসা ভাড়া, আপনার এই যে একটি মেয়ে সুন্দর ফুটফুটে, আপনার মাসাল, আচ্ছা ছেলে, তো আপনার একটি ছেলে, আর এই যে আপনার এত সুন্দর চেহারা নিয়ে যখন মানুষের বাসায় কাজ করতে যান, তখন কি ওই বাসার বেগম সাহেবেরা কাজে নিতে চায় আপনাকে? নিতে চায় আর কি, নেয় আর কি, নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলে, যে তুমি এই চেহারা নিয়ে এই জায়গায় আইছো, নিশ্চয়ই কোনো বদমাইশি আছে, কোনো রহস্য আছে, তুমি মিথ্যা কথা বলতেছো, এসব কথা বললা দুই একদিন হয়তো কাজ করি, পরে ওরা বিশ্বাস করে না আমাকে। ওই বাসার পুরুষ লোকেরা কি কোনো সময় আপনাকে কখনো খারাপ চোখে দেখেছে? হ্যাঁ, পুরুষ লোকেরা অনেক খারাপভাবে অনেক খারাপ কথা কয়, তখন আমি হয়তো ওই জায়গা থেকে সরে আসি, আমার মান সম্মান নিয়ে আমি সরে আসি ওই জায়গা থেকে, আমি আর তখন যাই না, কিন্তু না যেয়েও আর কি করবো, পরিস্থিতি শিকার তো আমি, আমার বাচ্চাকে নিয়ে এখন অনেক কষ্টে আছি, পরিস্থিতি শিকার আমি। তাহলে এই যে আপু, আপনি সামনের দিকে কিভাবে চলবেন, কি করবেন, কি করার ইচ্ছা আছে? সামনের দিকে পুরো ভবিষ্যৎ আমার অন্ধকার, আমি কি করব নিজেও জানি না, আমার বাচ্চাকে নিয়ে, বাচ্চার বয়স 4.5 বছর, ওকে আমি একটা মাদ্রাসায় বা যে কোনো স্কুলে ভর্তি করাইতে পারতেছি না, ভালো মতো খাওয়াইতে পারতেছি না, এখন সব ভবিষ্যৎ আমার অন্ধকার। এই যে আপনার ভবিষ্যৎ যদি কেউ আলো করে আপনার পাশে দাঁড়াতে চায়, আপনার সন্তান সহ, আপনি কি সেই প্রস্তাবে রাজি হবেন? হ্যাঁ, কোনো কেউ যদি, কোনো ভাই যদি আমাকে বন্ধুত্বর হাত বাড়িয়ে দেয়, অবশ্যই আমি হাত বাড়িয়ে দিলে আমি তাকে বন্ধুত্বর দেব, যে সে যদি আমাকে কোনোভাবে হেল্প করতে চায়, হ্যাঁ আমি চাই। দর্শক, কেউ যদি বন্ধুত্বের হাতটি বাড়িয়ে তাকে একটু সহযোগিতা করে তাহলে সে রাজি। আপনাকে যদি কেউ বিয়ে শাদি করতে চায়, আপনি কি বিয়ে শাদি ভবিষ্যতে করতে চান? কারণ আপনার তো বয়স অনেক কম, দেখতে অনেক সুন্দর, এভাবে তো আর একা একা ঢাকা শহরে থাকা যায় না, কিন্তু ঢাকা শহরেই হোক আর গ্রামেই হোক বিয়ে তো একদিন করতেই হবে, এইভাবে তো সংসারে মানে থাকাটা বোঝা হয়ে থাকতে হবে। আমি তো একবার এইরকম ঠকছি, একবার না একবার ঠকছি, তাকে আমি দেখবো ভালো মতো, সে যদি ভালো হয় তাহলে আমি দেখবো আগে তাকে, সে কেমন হইতে পারে, সে বন্ধু আমার কেমন হইতে পারে, মানে আপনি আগে যাচাই করবেন? হ্যাঁ, আমি যাচাই করে দেখবো, সেই যাচাইটা আপনি কিভাবে বুঝবেন যে আসলে ভালো না মন্দ? অনেকভাবে যাচাই করা যায়, তো আমি দেখবো সে কীরকম হয়, মানে আপনি একটু যাচাই বাছাই করে, যেহেতু একবার ধরা খেয়েছেন আর ধরা খেতে চান না, আচ্ছা সেই বন্ধুটি কেমন হলে হবে আপনার, মধ্যবয়সী, বৃদ্ধ, ইয়াং, কিরকম? আচ্ছা, এই যে আপনি এক 1.5 বছর সংসার করেছেন, আপনার স্বামী কতদিন হলো আপনার কাছ থেকে নেই? 3 বছর হয়নি। 3 বছর হয়ে গেল আপনার সাথে তার যোগাযোগ নেই? তাহলে আপনার, আমরা ধরে নিচ্ছি সে আর আসবে না কিংবা খুঁজ নেই,
সে যদি আসতো এতদিন, তার তো কোনো তার খবর নাই, বাচ্চার কোনো খোঁজ খবর নেই না সে। এই কারণে আমি আর কোনো আশা রাখি যে আসবে, কিন্তু ভবিষ্যতে কী হবে আমি জানি না। হ্যাঁ, আমি এমন একটা বন্ধু চাই যে আমাকে হেল্প করবে, আমাকে সহযোগিতা করবে, আমি এমন একটা বন্ধু চাই। আচ্ছা, এই যে আপনার চেহারা রূপের পাগল হয়ে যদি কেউ আপনার পাশে আসতে চায়, আপনাকে জীবনসঙ্গী করে নিতে চায়, আপনি সেই জীবনসঙ্গী কি হতে চান? আমি তো এইভাবে একবার ঠকছি ভাইয়া, এইভাবে তো আমি একবার ঠকছি, কিন্তু আমি দেখবো, তাকে যাচাই করে দেখবো সে কেমন হয়। মানে সেই যাচাইটা কি ফোনে কথা বলেই দেখবেন না সরাসরি দেখবেন? সরাসরি যদি দেখার মতো যদি সে আমার আশেপাশে হয় বা দেশে হয় তাকে আমি দেখবো, আর ফোনেও যাচাই করে নেবো সে কিরকম হয় আমার বন্ধু। দর্শক শুনলেন এই বনে, আপনার নামটা জানি কি? সেলিনা। সেলিনা আপার জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করেছি। সেলিনা আপা একজন মনের মতো কাউকে যদি পায় সে জীবনসঙ্গী করে নিতে প্রস্তুত, তবে যাচাই করে দেখ, দ্বিতীয়বার আর ঠকতে চায় না, কারণ একবার সে ধরা খেয়েছে আর ধরা খেতে চায় না। আমরাও চাই সে যাচাই করে, আপনারাও যাচাই করুন, সেও যাচাই করুক, করে আপনাদের যদি মিলন হয়, ভালোবাসা হয়, তাহলে অবশ্যই করবে। আর পারলে এই বোনটিকে তার সন্তানের জন্য হলেও একটু সহযোগিতা যদি করেন, তাহলে এই বোনটি তার সন্তানকে নিয়ে একটু ভালোভাবে থাকতে পারবে। আপা, আপনার আর কিছু বলার আছে? হ্যাঁ ভাইয়া, আমার কিছু অলরেডি আমার দেনা হয়েছে। এই যে বাচ্চার নিয়ে কোনো জায়গায় যখন কাজ পাইনি, আমি ভাইরাসের পরে এক জায়গা থেকে আমার কিছু টাকা নিছি, ওই টাকার জন্য অনেক আমি কথাবার্তা শুনতেছি, আমার অনেকভাবে অপমান করতেছে ওই টাকার জন্য। এই জন্য কোনো ভাইয়া যদি আমাকে হাত বাড়ায় এমন, তাহলে আমার অনেক। আপনি কি কোনো হাতের কাজ জানেন? হ্যাঁ, আমি সেলাই কাজ জানি। তো সেই সেলাই মেশিন কি আপনার আছে? না, ওই সেলাই মেশিন আমার নাই। যখন আমার আমার আমি যখন বিবাহে অবিয়া ছিলাম তখন আমার হাতের কাজ শিখছি, জামাই বলছিল যে তোর একটা সেলাই মেশিন কিনে দেবো, পরে তো সে তো চলে গেল, আর তো পারলাম না, সে আমার আশাও পূরণ হইলো না। মানে আপনার আশাও পূরণ হলো না, সে নিরাশ করে আপনাকে হতাশার মধ্যে ফেলে চলে গেল। তো কেউ যদি আপনাকে এই হতাশা থেকে তুলে একটি সেলাই মেশিন এর ব্যবস্থা করে দেয়, তাহলে তো আপনি চলতে ফিরতে পারবেন। হ্যাঁ, আমার একটু সুবিধা হতো, আমার অনেক ভালো হতো, আপনার একটু সুবিধা হতো। দর্শক শুনলেন এই বোনের কথা, আমরা তুলে ধরার চেষ্টা করেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমাদের চ্যানেলে ভিডিওর যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।